তোর সাথে আমার আলাপটা দীর্ঘদিনের, তুই বলিস তোর আর আমার মধ্যে কিছুই নেই। হয়তো সত্যি কিছুই নেই, কিন্তু এই না থাকাটার মধ্যেও অনেক কিছু আছে। আসলে কি বলতো, ভালো লাগার অনুভূতিটার তীব্রতাটাও যেমন ভালো, তেমনি সাথে না থেকেও ভালোবাসার যে অনুভূতি তার তীব্রতাটাও ভীষণ ভালো। আসলে সব কিছুতেই তীব্রতা ভীষণ ভালো। ভাবছো তো আজকে অবেলা আড্ডায় আমি অহনা কেন এই রকম কথা বলছি? আসলে যখন মনটা একটু ভারী হয়ে ওঠে, তখন তোমাদের কাছে এসে গল্প করে গান শুনে মনটা ভালো করে নিই, আর আমরা চেষ্টা করি দুজন দুজনকে ভালো রাখতে। সেই জন্যই তো অবেলা আড্ডার আরও একটা নতুন পর্বে আমি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার সঙ্গে রয়েছেন শান্তা। শান্তা, স্বাগত তোমাকে। দেখো তুমিও লাল, আমিও খানিকটা খানিকটা লাল, আর বাপ্পাদাও খানিকটা খানিকটা লাল, তাই জন্য আজকের পর্বে শুধু আমরা তিনজন থাকবো আর দুজন বাকিরা বাদ। কেমন আছো বলো? হ্যাঁ, খুব ভালো। তুমি ভালো তো? হ্যাঁ, একটা গান দিয়ে আজকে আমাদের আড্ডাটা শুরু করি। একদম। কি শোনাবে? বেগম আক্তারজির গাওয়া একটি ঠুংরি প্রধান বাংলা গান। বেশ, চলো। Thank you.
জোছো না কেন এরকম সুন্দর করে? ও যদি কাউকে ডাকে সে ওর বাড়ি না গিয়ে কিন্তু থাকতে পারবে না। আমি যাচ্ছি কিন্তু তোমার বাড়িতে, অবশ্যই গান তো শুনবই, আর ওর সাথে আলাপও আমরা করবো, আড্ডাও দেবো। কিন্তু তার আগে বাপ্পাদার সঙ্গে তো পরিচয় করিয়েই দিয়েছি, যখন বাপ্পাদার কথা বলছিলাম তখন আর দুজনের মুখটা দেখার মতো ছিল। কি হয়েছে তারা লাল পড়েনি? আফটারঅল তারাও তো আমার ভালোবাসারই মানুষ। আলাপ করিয়ে দিই সকলের সঙ্গে। রয়েছেন দেবাশিস দা, রয়েছেন সুপ্রিয়দা, আর রয়েছেন বাপ্পাদা, আর সবাইকে নিয়ে আজকে আমাদের এই পর্ব। আচ্ছা শান্তা, একটা কথা বলো, খুব তো মিষ্টি তোমার গলা, এত মিষ্টি হলো কি করে গলাটা? এই এই সিক্রেটটা কি? না সেরকম কিছু নয়, এখনও রেয়াজ করে যাচ্ছি, শিখছি, শিক্ষানবিস, তো সবটাই তোমাদের ভালোবাসা হয়তো। বেশ, শেখার কথা যখন বললে, তাহলে তালিম কবে থেকে নেওয়া শুরু করেছিলে? খুব ছোট বয়স থেকে, 5.5 বছর এরকম বয়স তখন ছোট। হ্যাঁ, তখন থেকে শেখা শুরু। বাড়িতেও কি কেউ গান করতেন? না, বাড়িতে গান ভালোবাসে, আমার ঠাকুমা শুনেছি তো গাইতেন, আমি দেখিনি, বাবা গান ভালোবাসেন, তো সেই অর্থে জেঠুরা মানে গান ভালোবাসেন, সেভাবে শেখা হয়নি কারো, মানে আমি ভালোবাসাটা ছিল গানের প্রতি, কিন্তু গানের প্রতি ভালোবাসাটা রয়েছে। বেশ, তো তুমি কার কার কাছে শিখেছো? আমি শিখেছি প্রবীর বিকাশ চৌধুরী ছোট বয়সে, তারপরে গোবিন্দ ব্যানার্জি, বর্তমানে শিখছি স্বপন চক্রবর্তী মহাশয় ওনার কাছে, আর দিলীপ দাস, এদের কাছে আমি শিখেছি। তার মানে যখন বাড়িতে ধরো গেট টুগেদার হয়, তখন নিশ্চয়ই তোমার কাছে গান শোনার একটা চাহিদা থাকে? হ্যাঁ, কারণ সবারই তো, তুমি বলছো গান খুব পছন্দ। গানটা সবাই ভালোবাসে, আর আমিও খুব গাইতে ভালোবাসি, কেউ বললে কোথাও শুরু হয়ে যায় গাইতে। আচ্ছা, কেউ বললে গান গাইতে শুরু করে দাও, চলো আমি একটা গান শুনবো, কি শোনাবে? আচ্ছা, এবারে লতাজির গাওয়া একটি গান, যা 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 ভুলে যা গানটি গাইছি। বেশ, সেই বৃষ্টি আকাশ
গানটার কথাগুলো যেরকম সুন্দর, ঠিক ততটাই সৌন্দর্যকে বজায় রেখে কিন্তু শান্তাও গানটা আমাদের শোনালো। আর এই যে একটা আমাদের স্টুডিওতে একটা ভালো লাগার পরিবেশ তৈরি হয়েছে, সেই ভালো লাগার পরিবেশটা থাকুক, সেই রেস ধরেই ছোট্ট করে বিরতিতে যাচ্ছি, দেখা হচ্ছে আবারও বিরতির পর। ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর। আজকে যার গান শুনছি বা বলা যেতে পারে যার সম্পর্কে এইটুকু সময়ের মধ্যে যেটুকু জেনে নেওয়া যায় সেটুকু জানার চেষ্টা করছি, সে হচ্ছে আমাদের আজকের অতিথি শান্তা। আচ্ছা শান্তা, একটু তোমার সম্পর্কে শুনি, তুমি কীরকম, কী করতে ভালোবাসো, কী করো আগে বলো। আমি তো এমনিতে গান খুব ভালোবাসি, গানটা গাই, গান শুনি। আর একটা বরং তোমার কাছে সেই ভালো লাগার থেকে একটা গান শুনি, কী শোনাবে? আচ্ছা, এবারের গান নচিকেতার কথা সুরে শুভমিতাদির গাওয়া একটি গান। বেশ। বল মন সুখ বল, বলে চল অবিরল, তোর সুখ নামে যদি সুখ আসে জীবনে। বল মন বলে চল, না ভেবেই ফলাফল, যদি তোরে ডাকে বসন্ত আসে শ্রাবণে। বল মন প্রেম বল, প্রেমহীন জীবনে, জীবনে না থাকুক প্রেম, থাকুক স্বপ্নে। ওরে বল মন বল, যে জানে সে জানে তুই সম্বল। বল মন সুখ বল, বলে চল অবিরল, তোর সুখ নামে যদি সুখ আসে জীবনে।
গানটা শুনতে শুনতে গানটার একটা লাইন যেখানে রয়েছে যে প্রেমহীন জীবনে প্রেমকে বলতে বলা হচ্ছে, সেটা শুনে একটা কথা খুব মনে হচ্ছে যে যখন আমাদের জীবন ওই ব্রেকআপ নামক কাঁটাটা আসে তখন মনে হয় আমাদের লাইফটা ওখানেই শেষ। কিন্তু ভেবে দেখবে যে নিজেকে যদি না ভালোবাসতে পারো তাহলে কোনো কিছুই হয় না, কারণ নিজেকে ভালোবাসাটাই হচ্ছে সব। তাই জন্য আমাদের লাইফে প্রেম কিন্তু সব সময় থাকে, একমত তুমিও? হ্যাঁ, সেটা সেরকম থাকে। বেশ, খুব সুন্দর করে তুমি কথাটা বলে। আচ্ছা, আমরা কি বাংলা গানের উপরেই থাকবো না আজকে একটু হিন্দিও কিছু শুনবো? অবশ্যই, হিন্দি আছে। তাহলে এখন কি একটু হিন্দির স্বাদ আমরা পেতে পারি? অবশ্যই শোনাবো। কি শোনাবে? আচ্ছা, পরের গানটি সোলা বরস কি, আমার খুব পছন্দের একটা গান, শুনে ফেলি চলো মুভি থেকে। চলো। কোশিশ কর কে দেখ লে দরিয়া সারে নদিয়া সারে দিল কি লগি নহিঁ বুঝতি বুঝতি জবান হোকর
बदनाम हम हुए जिसमें जवान होकर बदनाम हम हुए उस शहर उस गली उस घर को सलाम जिसने প্যার কো সালাম। আর এই গানটা শুনতে শুনতে আমার মনের ভেতরে যে প্রশ্নগুলো উঠছে, শান্তা একটু আগেই বলেছে যে ওই ধরনের কোনো প্রশ্নের দিকেও যাবে না, কিন্তু এখানে আসাটা শান্তার মর্জি, কিন্তু প্রশ্ন কী হবে আর কীভাবে অ্যাটাক হবে সেটা আমার মর্জি। সেই সব গল্প জানবো, অবশ্যই তোমাদের জন্য জানবো, কিন্তু তার আগে ছোট্ট করে বিরতিতে যাচ্ছি। বিরতির পর গোপন প্রশ্নের উত্তর জানবো, তারপর শান্তাকে ছাড়বো। গান শুনে কত লোকে মনের কথা বলেছে? না, সেরকম সামনাসামনি কিছু হয়নি। আচ্ছা, সামনাসামনি হয়নি সোশ্যাল মিডিয়ায়? নদিয়া কিনারে
একটা গান দিয়ে আমরা বিরতির পর ফিরলাম। গান শুনে কত লোকে মনের কথা বলেছে। না সেরকম সামনাসামনি কিছু হয়নি। আচ্ছা সামনাসামনি হয়নি সোশ্যাল মিডিয়ায়? ভালো তো বলে সবাই, কিন্তু সেইভাবে প্রপোজাল সেই অর্থে কিছুই নয়। আচ্ছা, আর তুমি কাউকে মনের কথা গান শুনিয়ে বলেছো? না সেইভাবে কিছু কখনো ভাবিনি। আচ্ছা বেশ, প্রশ্ন তো ডেফিনেটলি ও ফেস করেছে, কিন্তু এই যা হয় খুব সেফলি হয়েছে না হয়নি, হয়েছে না হয়নির মধ্যেই রয়েছে। যাকে বরং প্রশ্ন না করে আমরা আবার একটা গান শুনি। কি শুনবো? পরের গান মান্না দে মহাশয়ের গাওয়া লাগা চুনরি মে দাগ। বেশ, চুনরিয়া আত্মা মরি ম্যালে
वचन विदा के खो गई मैं ससुराल में आके भूल गई सब वचन विदा के खो गई मैं ससुराल কেউ যদি সুরেলা পরিবেশের সংজ্ঞা জিজ্ঞাসা করে তাহলে বলবো এই মুহূর্তে আমাদের স্টুডিওর মধ্যে যেটা হলো একেবারে সত্যি একটা সুরেলা পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল, এবং যেমন সুন্দর শান্তা গেয়েছে তেমন সুন্দর কিন্তু তিনজনের বাজানো, মানে এত সুন্দর গানের পরে কথা বলা মানায় না, তাই জন্য ছোট্ট করে বিরতিতে যাচ্ছি। শান্তার সঙ্গে আড্ডা দিয়ে গান শুনতে শুনতে কখন যে আমরা আজকের পর্বে একেবারে শেষে চলে এসেছি বুঝতেই পারিনি, কিন্তু ঘড়ির কাঁটা জানান দিচ্ছে এখন যাওয়ার সময় হয়ে গিয়েছে। আবারও নতুন কোনো শিল্পী নিয়ে দেখা হবে তোমাদের সঙ্গে, কিন্তু তার আগে তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট রয়েছে। আমার একটা খুব প্রিয় গান, এবং আমার মনে হয় যে আমরা এখানে যতজন উপস্থিত রয়েছি সবারই গানটা খুব ভালো লাগে, সেটা হচ্ছে লাগ যা গেলে। সেটা দিয়ে যদি আজকের পর্বটা শেষ করো কীরকম হয়? একদম ওটা দিয়েই করবে? একদম ওই গানটাই গাইছি। চলো। লাগ যা গেলে কে ফির ইয়ে হাসি রাত হো না হো শায়দ ফিরস জনম
যা